আরেকজনকে যুক্ত করি বাক্তার হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে বাক্তার হোসেন আপনি বলেন কি খবর ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি কি সবাইকে তুমি করেই বলেন নাকি আমাকে স্পেসিফিকলি আমাকে তুমি করে বলছেন আমি তো সিলেটি মানুষ আমি ওরকম কথা কই ও আচ্ছা মানে সবাইকে তুমি করেই বলেন ওই আমি তুমি করেই কথা কইতো আচ্ছা বলেন তাহলে কি বলতে আসছেন বলেন আমি কই আর কথা যে কোন একটা কমিউনিটির কি কটাক্ষ করিয়া কি নিজের মিশন এরকম সাকসেস করা যায়নি কি আমরা কোন কমিউনিটিকে কটাক্ষ করি কথা তো বলি না আমরা লুচ্চানবী মোহাম্মদ লুচ্চানবী মোহাম্মদকে নিয়ে আমরা স্পেসিফিকলি কথা বলি যে নবী যে একজন দর্শক ছিল এবং একজন লুচ্চা ছিল এবং একজন ডাকাইত ছিল এবং গণহত্যাকারী ছিল সেগুলো আমরা একদম দলিল প্রমাণ সহকারে সবাইকে দেখা দিই যে এই যে কোন কোরআনের কোন আয়াত কোন হাদিস কোন গ্রন্থের কোন পাতা তারপর মনে করেন তাফসির গ্রন্থের কোথায় এগুলা থেকে আমরা একদম দলিল প্রমাণ প্রমাণ সহ করি যে যে নবী ছিল সে একজন লুচ্চা লম্পট ধর্ষক মানে দাসীর সাথে লাগালাগি করতো দাসীবান্ধীর সাথে লাগালাগি করত। এই লুচ্চা নবী মোহাম্মদ কি তারপর হচ্ছে কি শিশুর সাথে লাগালাগি করতো মাইয়া দেখলে মাথা ঠিক থাকতো না মানে দৌড়াদৌড়ি করা শুরু হইতো একই রাতে এগারো জনের সাথে লাগালাগি করতো তারপরে আবার মানে কাফেরদেরকে মাইরা মাইরা মানে একে মানে সবাই মাইরা ফেলতো কাফের গোত্রের সবাই একসাথে মেরা ফেলতো খুনা খুনি করতো এই জিনিসগুলো আমরা দলিল প্রমাণ সহ দেখাই এখন এই দলিল প্রমাণ দেখে যদি কোন কমিউনিটি যদি কষ্ট পায় সেটা তো ভাই সত্য কথা সত্য কথাতে কেউ কষ্ট পাইলে তো কষ্ট পাবে অসুবিধা কি মনে করেন একজন খুনি সে খুন করছে তার যদি আমরা বলি যে সে খুনি সে খুন করছে সেই কথা বললে তো সেই খুনিটা কষ্ট পেতে পারে বা এই খুনির যে পরিবারের সদস্য আছে তারা কষ্ট পেতে পারে এই জন্য কি আমরা তারা খুনি বলবো না এই জন্য কি আমরা ভালো মানুষ বলবো ভালো মানুষ তো বলবো না যদি কষ্ট পায় তাতে বলতেছি মনে করেন আপনার বোনকে একজন ধর্ষণ করছে হ্যাঁ আপনার বোনকে কথা শুনে নেন কথা শুনে নেন কথাটা শুনে নেন হ্যাঁ মনে করেন আপনার বোনকে কে একটা লোক মনে করেন আপনার বোনকে একটা লোক ধর্ষণ করছে ধর্ষণ করছে এখন আপনি কি আপনি কি তাকে ধর্ষক বলবেন কিন্তু তাকে যদি আপনি ধর্ষক বলেন তাহলে আমার একটা কথা শুনেন না 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 আমি আপনাকে যে প্রশ্নটা করেছি সেটার আগে উত্তর দিয়ে তারপর আপনার আর একটা কথা শুনবো না অসুবিধা নেই আগে আমার প্রশ্নটার উত্তরটা দেন মনে করেন আপনার বোনকে একটা বেটা ধর্ষণ করছে কিন্তু এই হেরে যদি আপনি দর্শক হন বা যদি আপনি গিয়া পুলিশের কাছে যদি মামলা করেন তইলে মনে করেন উই বাটার যে ছোট ভাই বা ওই বাটার যে পরিবারের সদস্যরা যে কমিউনিটিতে সে থাকে সেই কমিউনিটির লোকজন মনে বড় ব্যথা পাইবো কষ্ট পাইবো এরন আপনার কি করা উচিত তার বিরুদ্ধে মামলা করা উচিত নাকি দর্শক বলা উচিত নাকি তারা তাদের কমিউনিটির লোকজনে মনে কষ্ট পাইব দেখা চুপ থাকা উচিত কোনটা করা উচিত আমি উত্তর দিয়ার কইয়ার আমি কথা খেরর বইন যদি সত্যিকারের দর্শিতা হইয়া থাকে হ্যাঁ কষ্ট পাইবো ঠিক আছে এটা

কষ্ট মনের কষ্ট এটা থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ জায়গা রাখতেছে সত্যটা কি আর কি নিজের বোনারের চেষ্টা উনি সত্যটাই চুজ করতেছেন ইদার দেন অনুরা কি ফিল করলো ওদের মনে কষ্ট লাগলো কিনা এইটা তার তখন দেখার বিষয় না আচ্ছা বক্তার ভাই তো এটাই বললেন যে সত্যটা তো সত্যই এটা তো কে মনে ব্যথা পাইলো এটা দাহানোর তো টাইম নাই আমাদের সত্যটা তো বলতেই হবে নাকি না আমি বেটার কথা কইছি আমি কইছি অন্যরে কটাক্ক কি অন্যর কথা সমালোচনা করিয়া নিজর মিশন কিতা সাকসেস করা করে যে একটা জিনিস যদি সত্য হয় তাহলে তো এটা সবার বলার অধিকার আছে নাকি নবী মোহাম্মদ চোদ্দশো বছর পনেরোশো বছর আগে যতটুকু বছর আগে কিছু করিয়া থাকলে হ্যাঁ ঠিক আছে কিন্তু এখন ইটা নিয়া

ভাই আমি বলছি দুরো বাল বলছি দুরো বাল বলেছি যে আপনি কথা বারবার রিপিট করাতেছে একটা কথা বারবারি তো একটা কথা একবার বললেই হয় অন্তত পাঁচ থেকে ছয় বার আপনাকে বলা লাগতেছে

এই যে এই যে আমরা যে বলতেছি আপনাকে যে কোনটা চুজ করব আমরা সত্যটা চুজ করব নাকি কে কার বিরুদ্ধে ঘৃণা চড়াইলো কার বিরুদ্ধে কি হইলো কে মনে কষ্ট পাইলো ওইটা চুজ করব কোনটা চুজ করবো এই যে এই কথাটা কয়বার বললাম আপনাকে এই একটা সিম্পল কথা কয়বার কয়বার বললাম কয়বার জিজ্ঞেস করলাম একবারও কি রেসপন্স করছেন আপনি ঠিক মতো একবারও রেসপন্স করছেন আচ্ছা আচ্ছা বক্তার ভাই বক্তার ভাই একটা সহজ প্রশ্ন করি দেখি আপনি উত্তর দিতে পারেন কিনা হ্যাঁ

আচ্ছা আমি বক্তার সাহেবকে আমি একটা সহজ প্রশ্ন করি আপনি সহজে উত্তর দিবেন হ্যাঁ কোনো প্যাচ কোচ মারবেন না আমি কোনো প্যাচ কোচ মারব না একটা কথা বলেন তো যে হিন্দু বাংলাদেশে যারা হিন্দু আছে তাদের কাছে তো গরু তো একটা পূজনীয় প্রাণী তাই না মা ডাকে তারা ওইটাকে দেবতা মনে করে নাকি বক্তার ভাই কি বলেন আচ্ছা তো বাংলাদেশের মুসলমানরা তো গরু কোরবানি করে খায় প্রত্যেক কোরবানি দেয় নাকি যে এতে মনে কষ্ট লাগে ওদের দেবীরা মানে আপনারা জবাই করে খাইতেছেন প্রত্যেক বছর এতগুলা করে গরু মারতেছেন আবার আবার উৎসব করে মারতেছেন আবার খুব ঈদ ঈদের আনন্দ করে মারতেছেন সেই গরু গুলারে তাহলে তো এই কমিউনিটি তো মনে কষ্ট পায় তাহলে আপনারা এই কাজটা করেন কেন ভাই ভাই আমি তো কষ্টের ওয়ার্ড এটা তো আমি কইছি না আমি কইছি খেররে গালি দেওয়া কটাক্কো করা খেররে ছুটা দেখা না না একটু আপনি তাতে দেবতারে পুরো জবাই করতেছেন এটা তো কষ্টের থেকে অনেক বেশি গালি দেওয়ার থেকে অনেক বেশি যে তাদের দেবতারে মেরে লাইতেছেন তাদের চোখের সামনে হিন্দু চোখের সামনে ঠিক আছে ঠিক আছে ভাই এ তো ওইভাবেই আগাবে বক্তা সাহেব আপনি যে কয়টা লাইভ শুনছেন এই পর্যন্ত মোহাম্মদ কে গালি দাওয় হিসাব বলেন তো কি কি গালি দিছি আমরা কয়টা গালি বলবেন হ্যাঁ কয়টা গালি বলেন যে মোহাম্মদ কে গালিটা দিছি যেটা

আজ থেকে কত বছর আগে না আমাদের লাগিয়া বিজ্ঞানী হলে অনেক কিছু করছেন হম অনেক কিছু আবিষ্কার করছেন ভাই আমরা ভাই এর কথা তো বুঝি না ভাই এর কথা বুঝতে আমার মাথার চুল ছিঁড়া যাইতেছে সারা দুনিয়া বুঝবো আর আমার কথাটা বুঝো না না আমি

ছিল ডাকাত ছিল ইয়ে ছিল কিন্তু এইটা বলে কি আসলে কোনো লাভ আছে কোশ্চেন করতে পারতেন কি কথা ঘুরানটা ঘুরাইলো গতনটা ঘুরাই ঘুরাইলো একটা সিম্পল লাইন মানে ঠিক মতো পারলো না আলোচনা এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক

আচ্ছা ওইটা আপনি করেন ভাই ঠিক আছে আপনি ওখানে ভালো জিনিস করে ভালো ভালো ইয়ে করেন্লাকাইফ ম্যাটারে যাবে কি করেন কি করেন যান ভালো জিনিস ডিসকাস করেন দুনিয়াতে কত শান্তি শান্তি আছে বলবে যে কি দরকার অধিকার লয় কথা

এটা নাকি বুখারি শরীফে লেখা আছে একটা আমি জিজ্ঞেস করছিলাম মিনারকে ইয়া পাইছে কিনা ঠিক আছে এই ইয়াটা পাইছে কিনা ও তার রেসপন্স ছিল যে ভাই এটা নি আর কথা আমরা না বলি ওয়াও কারণ কি কথা বললে তো মনর মুমিন দিনি ভাইয়ের মিথ্যা চারটা বের হয়ে যাবে নাকি এখন তো ভাই তো তখন তো আর কি ভালো সম্পর্ক ছিল তখন তো আমি ও চার দিতাম তো বুঝাই যেত যে হালাল মিত্রক সে নিজেও জানে এই হালাল মিত্রক এবং আচ্ছা ফারাজ আচ্ছা ফারেজ ভাই একটা প্রশ্ন আপনার কাছে আল্লাহ নবী যেটা বলে নাই সেই কথাটা যদি কেউ তার উপরে আরোপ করে এটা হচ্ছে আদাবুল নম্বর হাদিস যেই কথাটা কথাটা বলে নাই সেই যদি কেউ মুহাম্মদের উপর আরোপ করে তাহলে সে দিয়ে তার স্থান করে নিল তাহলে তো এই যে ব্যক্তিটা এই কথাটা বললো বুখারি শরীফ এরকম একটা হাদিস আছে সে তো জাহান্নামি এবং একজন জাহান্নামী ব্যক্তিকে বাঁচানোর জন্য মুশফিক মিনার কেন তৎপর এই জিনিসটা তো বুঝতে পারছি না ভাই এই তো নিজে হিপোক্রেট ভাই তার কথা হচ্ছে যে আগে মানে মানুষের করে হোক জামনে করে হোক সামনে করে হোক সত্য থেকে দূরে রেখে হোক অ্যাটলিস্ট ধর্মে রাখতে হোক তার মেইন টার্গেট হচ্ছে গিয়ে এটা সে তো আইসে নিজেই বলে দেন কত বড় বুদ্ধিমান আইসে নিজেই বলে যে সে অ্যাক্টিভলি চায় না মানুষ আপনার লাইফ শুনুক কেননা শুনলে তাদের পড়াশোনা নাই তারা বিভ্রান্ত হয়ে যেতে পারে মানে এ হচ্ছে এই এই বালপাক হচ্ছে সবার জন্য ডিসিশন নিচ্ছে ঠিক আছে

এটাই বলতে যাচ্ছে এবং এটা কি হাদিসের ভিতরে আছে ওয়াও 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 তো ভাইয়া তো আসি ভাই এই লোকের তো ওই অবস্থা হবে ওই সাথে কুরে কুরে তো এরপরে তো ওই ওই যুদ্ধবন্দী নারীরা বলতে বলতো যে তুমি যে সুন্দর করে কোপটা দিয়েছিলে না আমার फादरকে আমি তো দেখে একেবারে লুটুপুটু হয়ে গেছি প্লিজ এখন এখনই আমার আমি অভিভূত আমি এক্সাইটেড প্লিজ আমাকে নাও হবে দে আমি তো হয়ে গেছি হ্যাঁ এই নারীটা দেখে তো এটা দেখে আবার জীবন জেগে উঠেছে আমি তো মাননীয় স্পিকার হয়ে গেলাম আচ্ছা